বার্মিজ সুপারি সন্দেহে আটক ৪০-এর অধিক সুপারি ভর্তি ট্রাক। প্রতিটি ট্রাকে প্রায় ৫০ বস্তা করে সুপারি পুলিশের হাতে জব্দ। উল্লেখ্য, গতরাত মিজোরাম থেকে অসম অভিমুখে আসা ট্রাকগুলোকে বার্মিজ সুপারি সন্দেহে আটক করে রামনাথপুর থানা। আটক করা ট্রাক ড্রাইভার জানিয়েছে যে তাদের হাতে বৈধ নথি রয়েছে, রয়েছে সুপারি বাগানের দেওয়া চালানো। বার্মিজ সুপারি সন্দেহে প্রতিটি বস্তা রাস্তায় নামিয়ে পরীক্ষা করা হলেও মেলেনি বার্মিজ সুপারি। কিন্তু কেন এই ট্রাকগুলো আটক করা হলো তারা বুঝে উঠতে পারছেন না। তাদেরকে পুনরায় মিজোরাম অভিমুখে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাইত আবার ঘরে কইলা তুমি তাই সকালে যাইবা, রাইত এখন ডিউটি কইছেন রাইত না, মানে অর্ডার আইছে যে রাত্রে না, তুমি সকালে যাইবা তুমি তাই। তো সকালে চেক করি করি ছাড়মু, সকালে চেক করিয়া ছাড়মু কইয়া তো সকালে আমরা মনে হর সকাল হয়েছে হইয়া কইলাম স্যার তখন যাওয়া যাইব নি কইলা, হয় যাওয়া যাইব কইয়া আইন তাইন কত সময় পরে আমরা হইলে ইয়ে করেন মালটা আমরা দেখাইলেন খুলিয়া মাটি ফলাও। তখন আমরা এক গাড়ি থাকি মনে করো সারা মানুষে খুলিয়া মাল ফালাইছি কইলা, ফালাইয়া মানে খুলিয়া মালটা দেখাইছি আর কি, দেখাইয়া কইলাম মালটা দেখিলেন। তখন তাই মাল দেখছেন, দেখার পরে কোথায় আবার প্যাক করো, তখন আবার প্যাক করছি আমরা সারা মিলিয়া প্যাক করিয়ালে কইলা তোমার সব গাড়ি ইয়ে করা লাগবো, মানে সব গাড়ির কাগজপত্র লইয়াও লাইসেন্স লইয়াও। তখন এক গাড়ি করিয়া সব গাড়ির কাগজগত লইয়া লাইসেন্স লইয়া সারাটা লেখালেখি করা হয়েছে, লেখালেখি করা হইয়া পরে কইলা আচ্ছা যাইবা তুমি তাই, মানে সারে একটা অর্ডার দিবা, অর্ডার দিলে যাইবা। পরে লাস্টে মনে করো আমরা বার চাইতে চাইতে এখন তো এখন পর্যন্ত কইছেন আর কি যে একটা ইয়া কইছেন, মানে আমরা অর্ডার আইছে যে গাড়ি ইবা যাইতো না মিজোরামের মাল, হ্যাঁ যে তুমি তাই গুড়িয়া যাইতে আর ভাই কোনো অসুবিধা নাই, মাল ইবা যাইতো না। এটা বার্মিজ খান ভাই তা মিতা তো আমরা মিজোরাম থাকি জামুহাঙ্গর লোকাল মাল আনি আর ওই তো ওই তো সুপারি আছে আপনি দেখুন না রাত কোনো মতে গাড়ি ছাড়া যাইতো না, কইলাম আমরা রে অনুরোধ আমরা বাচ্চা খাইছি না আমরা রে কোনো ফাঁকির তুমি তাই ছাড়াইয়া দেওয়া, আর আমরা গাড়ি লাগে রাত চেক করো কোনো অসুবিধা নাই, আমরা আমরা ফালাইমু মাল ফালাইয়া আমরা দেখাইমু দেখাইয়া আমরা রে ছাড়ো ফেটর বুকে আমরা সারা মানুষে কইছি, তারা কইছেন না উপর লেভেলের অর্ডার হয়ে গেছে আমরা ছাড়তাম না। এরপরে তারা কইছেন যে সকালে চেক করবা গাড়িটা, আমরা কইছি ঠিক আছে স্যার আমরা মানমু তুমি তাই সকালে চেক করি, আমরা এখন যদি চেক করতে আমরা গাড়ি মাল করো আমরা নিজে নিজে খালি করবো, মাল খালি করি আপনারা দেখাইমু, যদি মালে কোনো অসুবিধা হয় তে গাড়ি আমরা লগে লগে আপনারা সিজ করে লিবা তানাত ভিতরে ঢুকে লিবা আমরা কোনো আপত্তি নাই। তারা কইছেন না এখন আমরা চেক করতে পারতাম না আমরা রাত্রে আমরা সারে না করছেন, কইছি তো কোন সময় দেখো বলে আমরা সকালে দেখবো, কইছি তো ঠিক আছে আমরা গাড়ি রাখি ও তো আমরা সব গাড়ি অন্য সাইড করে রাখি দিছি। সকালে তারা তিনটা গাড়ি চেক করছে, চেক করিয়া মাল ভাইছে, পাওয়ার পরে তারা এমনি যাওয়ার সময় আমরা ২০০ টাকা এমনি দিই চা পান খাওয়ার লাগিয়া। তো সকালে আমরা চেক করার পরে আমরা কইছি আর ওই গেছি নি বলে ওই হয়ে গেছে, আমরা লগর খাটলি ছড়া গাড়ি একটা ভাই আমরা টাকা ১০০ টাকা দিছেন দেওয়ার বাদে তাই না তো লইছেন না, কইছেন না আমরা টাকা আমরা এখন নিতাম না, ও তাই কইছেন নিন্নাতে আমরা দিতাম কি নি ও কিতা কইছেন নেওয়া কইছেন, আমি বাকি গাড়ি চেক করলে চেক করার পরে বাদে কইছেন যাও গিয়া, যাওয়ার পরে তিনটা গাড়ি গেছে গিয়ে অন্তকে রোয়ানা দিয়া, যাওয়ার পরে তারা ওখান থেকে গিয়া জামিরাত থেকে তিনটা গাড়ি আনছে ঘুরাইয়া, এর ভিতরে আমরা যতটা গাড়ি আসলো না লাইসেন্স নম্বর গাড়ির চালান সারা সব খাতা মানে এন্ট্রি করছে, করার পরে কইলাম স্যার আমরা কিতা পারতাম বলে না যে গাড়ি তিনটা বাকি গেছে ও তিনটা গাড়ি আনার পরে এরপরে তোমরা ছাড়মো। রামনাথপুর থানার প্রশাসনের তরফ থেকে আমার বরাক উপত্যকার কাছাড় হাইলাকান্দির যে সকল ক্ষুদ্র ব্যবসায়ী আছে এই ক্ষুদ্র ব্যবসায়ী সব সময় মিজোরাম থেকে খাসা সুপারি এনে এখানে ব্যবসা চালিয়ে যায়, বহুদিন থেকে এই ব্যবসা চলছে কিন্তু আমি দেখেছি হাইলাকান্দি প্রশাসনের তরফ থেকে কোনোদিনই কোনো বাধা প্রদান করা হয়নি বা আসাম সরকারের তরফ থেকে এই ধরনের কোনো নির্দেশ দেওয়া হয়নি যে যে সকল ক্ষুদ্র ব্যবসায়ী আছে যে খাসা সুপারি ব্যবসা করতে পারবেন না বলে কোনো সরকারি কোনো নির্দেশ নেই, কিন্তু হঠাৎ করে গতকালকে রাত্রে মিজোরাম থেকে আমার হাইলাকান্দি এবং করিমগঞ্জের যে সকল ক্ষুদ্র ব্যবসায়ী আছে এই সকলে মিজোরাম থেকে খাসা সুপারি কিনে রামনাথপুরে আনার পর রামনাথপুরের থানার ওসি সাহেবের নেতৃত্বে এখানে এই গাড়ি সব প্রত্যেকটি গাড়ি এখানে আটক করে রাখা হয়েছে, কিন্তু আমি বর্তমানে রামনাথপুর থানার ওসি মহোদয়ের সঙ্গে আমি সাক্ষাৎ করেছিল ওনার সঙ্গে আলোচনা করেছিল যে কিসের ভিত্তিতে এই সকল কাঁসা সুপারির গাড়ি এখানে আটকে রাখা হয়েছে, উনি বলছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের নির্দেশ যে এখানে সব কোনো ধরনের সুপারির গাড়ি এখানে যেতে দেওয়া হবে না, যদি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের নির্দেশ থাকে তাহলে এই নির্দেশগুলো কেন আগে প্রকাশ করা হলো না, কেন এই সার্কুলার জারি করা হলো না, আজকে এই হাইলাকান্দি এবং করিমগঞ্জের হাজার হাজার ছেলেরা আজকে ব্যবসার তাড়নায় নিজের পরিবার চালানোর তাড়নায় এই ছোটো ছোটো গাড়ি দিয়ে
কয়েকটি কাঁচা সুপারি এখানে কিনে এনে এখানে আসার পর হঠাৎ করে এগুলো আটক করে রাখা হয়েছে। গতকালকে রাত্রের পর এখন পর্যন্ত প্রায় 48 ঘন্টা সময় হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত গাড়িগুলো সিজ করা হয়নি। যদি এইগুলো অবৈধ হয়, যদি এই সুপারি অবৈধ হয়, কেন এখনো পর্যন্ত সিজ করা হলো না? আর কেন মুখ্যমন্ত্রীর দোহাই দিয়ে মানুষগুলো আটকে হ্যারাসমেন্ট করা হয়েছে? মানুষ যদি ছোটো ছোটো ব্যবসা করে যদি বাঁচতে না পারে, মানুষ কোথায় যাবে? আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে আমি আহ্বান করেছি, যদি মিজোরাম থেকে এই সমস্ত কাঁচা সুপারি আনা নিষিদ্ধ হয়, তাহলে অতি সত্ত্বর সার্কুলার প্রকাশ করেন, একটা নির্দেশ প্রকাশ করেন, বিভিন্ন একটা প্রেস মিট করে দেন যে আমরা বরাক উপত্যকার যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে, আপনারা এই সমস্ত সুপারি ব্যবসা বাদ দেন, বিশেষ করে কাঁচা সুপারি ব্যবসা বাদ দেন।